একাদশ নিয়ে যথারীতি আমার প্রশ্ন ছিল, উইকেট একটু স্লো মনে হচ্ছে কি? আর যদি তাই হয় তাতে করে কি বাংলাদেশ একটু স্বস্তিতে? মানে ব্যাটিং স্বর্গে বলাররা হাবুডুবু খাবেন বা শতভাগ ব্যাটিং পিসে বোলিংটা নিয়ে যে একটু হলেও চিন্তা ছিল তা কি এই মাঠে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড ম্যাচের পর কমেছে? ধারণা করা হচ্ছে সেই উইকেটেই হবে আগামীকালকের ম্যাচ, যেখানে স্পিনাররা খানিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশও কি অমন আশা করছে? মাশরাফির জবাব, উইকেট সম্পর্কে আগাম মন্তব্য করা কঠিন। তবে আমি একা নই, সবাই বিশ্বকাপ শুরুর আগে যতটা ব্যাটিং স্বর্গে খেলা হবে বলে ভেবে বসেছিলেন, হঠাৎ প্রথম কয়েকটি ম্যাচ দেখে ঠিক তা মনে হচ্ছে না। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা আর স্বাগতিক ইংল্যান্ডের ম্যাচে ওভালের পিচ স্বাভাবিকের চেয়ে খানিক স্লো ছিল, স্পিনাররা মোটামুটি ফেভার পেয়েছেন। এটা কি বাংলাদেশের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ কিনা, এসব প্রশ্নের জবাবে মাশরাফির ব্যাখ্যা। হ্যাঁ, ওই ম্যাচে স্পিনাররা একটু আটটু ফেভার পেয়েছেন, যদি কালকেও সেটা হয় তবে তা বাংলাদেশের জন্য অবশ্যই স্বস্তির। আমাদের অমন পিচে ভালো করার সুযোগ থাকবে যথেষ্টই। যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় তাহলে কি দলে একজন বাড়তি স্পিনিং অলরাউন্ডার খেলানোর কথা ভাবা হচ্ছে? মাহমুদুল্লাহ রিয়াদ কি বোলিং করতে পারবেন? আর না পারলে বাড়তি স্পিন অপশন হিসেবে কাকে বেছে নেওয়া হবে? মাশরাফির সোজা সাফটা জবাব, আমাদের রিস্ট স্পিনার নেই, মানে কোনো লেগ স্পিনার চায়নাম্যান গুগলি বলার নেই, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তারপরে উইকেট যদি অমন থাকে তাহলে আমরা এমন একজনকে বেছে নেব যে স্পিনটাও চালাতে পারে। হাফ ভাব এবং আকার ইঙ্গিতে মাশরাফি মুসাদ্দেককে খেলানোর কথাই বুঝিয়েছেন, এটা সাজিয়ে গুজিয়ে বলতে হবে না। মাহমুদুল্লাহ রিয়াদ গত 7 দিনে একদিন মাত্র বোলিং করেছেন, তাতে ব্যথা লেগেছে প্রচুর, তাই হুট করে কালকে তাকে বোলিং করানোয় আছে বড় ধরনের ঝুঁকি মাশরাফি তা নেওয়ার বিপক্ষে। মাশরাফির ভাষায়, যেহেতু দলে সাকিব আর মিরাজের বাইরে স্পেশালিস্ট স্পিনার নেই, তাই আমরা এমন একজন কাকে খেলানোর কথা ভাবছি যে স্পিনটা পারে সেই সাথে বোলিংটাও জানে। দর্শক মন্ডলী, কালকে বাংলাদেশের একাদশে আপনারা মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। সেই সাথে আগামীকালকের ম্যাচ নিয়ে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।